ফুটবলার কিংবা ক্লাব দুপক্ষই মৌসুমের মাঝে খেলোয়াড় দল বদলে অনিচ্ছুক থাকে। এ কারণে সচরাচর জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে ফুটবলার পরিবর্তন কম হয়। তবে সে প্রথাকে বুড়ো আঙুল দেখতে হল কাতার বিশ্বকাপের কারণে। তরুণ ফুটবলারের দুর্দান্ত পারফরমেন্স কিংবা ফুটবলারদের চোট, যার ফলে খেলোয়াড় দল বদলে মরিয়া হয়ে উঠেছিল ইউরোপের শীর্ষ ক্লাবগুলি। তাই প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে দশে ঢুকতে থাকা চেলসি অনেকটাই আটঘাট বেঁধে নেমেছিল এবারে দল বদলের বাজারে। স্ট্যামফোর্ড ব্রিজে ফুটবলারদের স্থানান্তর ব্যয় গত গ্রীষ্ম থেকে রেকর্ড মাত্রায় পৌঁছেছে। তাই অনেকের মধ্যে প্রশ্ন জেগেছে, কিভাবে চেলসি ফাইন্যান্সিয়াল ফেয়ার প্লে নিয়মের মধ্যে থেকে এত টাকা খরচ করতে পারলো। প্রিমিয়ার লিগের ফেয়ার প্লে নিয়ম অনুসারে ক্লাবগুলিকে 3 বছরের মেয়াদে আয়ের থেকে বেশি 105 মিলিয়ন পাউন্ড খরচের অনুমতি দেওয়া হয়। ক্লাবের মালিক টড বোহলি এবং কোম্পানি ক্লিয়ার লেকের অধীনে ট্রান্সফার ডেডলাইন ডেতে এনজো ফার্নান্দেজের চুক্তির মাধ্যমে চেলসি শীতকালীন ট্রান্সফার উইন্ডোর খরচ 500 মিলিয়ন পাউন্ড ছাড়ালো, যেখানে তারা দলে ভিড়িয়েছে সর্বমোট 8 জন ফুটবলার। চলুন দল বদলের মৌসুমে চেলসির খেলোয়াড় কেনাকাটার রসিদটি দেখে আসা যাক। লিওন থেকে 26 মিলিয়ন পাউন্ডে চেলসিতে এসেছে রাইট ব্যাক মালো গুস্তো। জিয়াও ফিলিক্সকে লোনে পেয়েছে অ্যাথলেটিকো মাদ্রিদ হতে। আন্দ্রে সান্তোস এবং ডেভিড গাত্রো ফোফানাকে ভিড়িয়েছে 10 মিলিয়ন পাউন্ডে। উইঙ্গার ননি মাদুয়েকে পিএসভি থেকে কেনা হয়েছে 29 মিলিয়ন পাউন্ডে। ফ্রেঞ্চ সেন্টার ব্যাক বানুয়া বাদিয়াশিলকে মোনাকো হতে কিনে নিয়েছে 35 মিলিয়ন পাউন্ডে। মিখাইলো মুদ্রিককে পেয়েছে তারা 88 মিলিয়ন পাউন্ডে। সর্বশেষ 106 মিলিয়ন পাউন্ডে বিশ্বকাপে সেরা উদীয়মান খেলোয়াড় এনজো ফার্নান্দেজকে দলে টেনেছে চেলসি। গত 3 বছরে চেলসির ব্যয় 387 মিলিয়ন পাউন্ড দেখানো হয়েছে। তবে আয়ের উপর কোভিড মহামারীর প্রভাবে নিয়মকানুন শিথিল এবং সাম্প্রতিক বছরগুলোতে খেলোয়াড় বিক্রিতে লাভ করায় এ সমস্যা থেকে পরিত্রাণ পাবে বলে আশাবাদী ক্লাবটি। তবে উল্লেখযোগ্য এই যে চেলসির নতুন খেলোয়াড়রা বেশিরভাগই 5 বছরেরও বেশি সময়ের চুক্তিতে এসেছে ক্লাবটিতে, যার ফলে একটি 50 মিলিয়ন পাউন্ডের চুক্তিতে বছরে খরচ হবে 10 মিলিয়ন পাউন্ড। সে হিসেব কষলে ফাইন্যান্সিয়াল ফেয়ার প্লের বেড়াজাল হতে পরিত্রাণ পাওয়ার কথা ক্লাবটির।